ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। ভারতের দক্ষিণী চলচ্চিত্রের গ্ল্যামারাস নায়িকা অ্যামি জ্যাকসন। তামিল সিনেমা মাদ্রাসা পাত্তি নামের মধ্য দিয়ে সিনেমা জগতে অভিষেক ঘটে এই নায়িকার। এরপর করেছেন আরও অনেক সিনেমা। সর্বশেষ তাকে তামিল সুপারস্টার রজনীকান্তের সঙ্গে 2.0 সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। তামিলের পাশাপাশি হিন্দি, তেলেগু ও কন্নড় ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় এই অভিনেত্রী। এদিকে বছরের শুরুতেই বাগদানের খবর দিতে না দিতেই নতুন খবর নিয়ে এলেন এই নায়িকা। জানিয়েছেন তিনি মা হতে যাচ্ছেন। গতকাল অ্যামি জ্যাকসন তার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে এমি তার দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ ব্যবসায়ী জর্জ পিনিয়টের কাঁধে হাত জড়িয়ে ধরে আছেন এবং জর্জ তার কপালে চুমু খাচ্ছেন এবং সেখানে অ্যামির বেবি বাম দেখা যাচ্ছে। এমির সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, আমি ছাদে উঠে চিৎকার করে এই খবরটা জানানোর অপেক্ষায় ছিলাম, আর আজকের দিনটা মা দিবসের জন্য একদম উপযুক্ত। আমি এখন পৃথিবীর অন্য সব কিছুর চেয়ে তোমাকে ভালোবাসতে শুরু করেছি। এটি প্রকৃত এবং আসল ভালোবাসা। ছোট্ট লিব্রা, তোমার সঙ্গে দেখা করার জন্য আমরা আর অপেক্ষা করতে পারছি না। প্রসঙ্গত ব্রিটেনে 31 মার্চ দিনটি পালিত হয় মাদার্স ডে হিসেবে, আর এদিনেই ভক্তদের সুখবর দিলেন অ্যামি জ্যাকসন। এবং তার পোস্ট দেখে বোঝাই যাচ্ছে এই বিষয়ে কতটা আনন্দিত এই অভিনেত্রী। তো বন্ধুরা, অ্যামি জ্যাকসনের মা হওয়ার খবরটি শুনে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।